দুটি উপকরণ দিয়ে আমের একটা দারুণ রেসিপি। তো চলো রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, দুটি উপকরণ দিয়ে আমের কী এমন জিনিস সুস্বাদু বানানো যায়। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রিমিষ্টি রয়। আমার চ্যানেল ইউটিউব গার্ল অল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো নিয়ে নিচ্ছি এখানে দুটি বড় বড় আম, ঠিক 500 ওজন এই দুটি আমের। এই আমগুলো আমি খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি। এগুলো তোমরা এই জিনিসটা বানানোর জন্য আটি ছাড়া আম নিলে সবথেকে বেশি ভালো হয়। এখানে আমি আটি ছাড়া আম নিয়েছি, আম নিয়ে ঠিক এইভাবে চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি। তো তোমরা ভাবছো দুটি উপকরণ দিয়ে আমের কী এমন রেসিপি, তো চলো দেখতে থাকো, পরপর সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এভাবেই দুটি আমি এভাবেই কেটে নিয়েছি। কেটে আমি এখন ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা জলটা ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে এখানে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাটা আমগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঠিক পরিমাণ মতো জল, মানে এমন জল দেবো যাতে আমগুলো অর্ধেকটা ডুবে থাকে জলের মধ্যে আর অর্ধেকটা জলের উপরে থাকে। এর থেকে বেশিও জল দেবো না, যাতে বেশি জল দিলে আমি যখন এই জিনিসটা তৈরি করব তো জল বেশি হয়ে গেলে জিনিসটা আর ভালো তৈরি হবে না। ওই আমি সেই বুঝে পরিমাণ মতো জল দেবো, জল দিয়ে আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেবো। তো চলো সিদ্ধ করে ফিরে আসি। তো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ দেখো সিদ্ধ করেছি কিভাবে দেখো, আমি যা জল দিয়েছিলাম সিদ্ধ করে নেওয়ার পর আর এই সামান্য এইটুক জল আছে, আবার একটু জল এবার এমনভাবে জল দিতে হবে যাতে সিদ্ধ করার পরেও একটু জল থাকে। তো চলো এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি একটা মিক্সি, মিক্সির মধ্যে এগুলো আমি আম সিদ্ধগুলো সব আমি নামিয়ে নিচ্ছি, এগুলো একটু মিক্সির মধ্যে আমি একটু পেস্ট করে নেব। তো চলো মিক্সির মধ্যে এগুলো আমি নামিয়ে দিই। আর তোমরা এখনও আমার চ্যানেলে যারা নতুন আছো, তা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তো সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকন অল করে দাও। তো চলো দেখতে থাকো, এখানে আমি মিক্সিতে আমি এগুলো পেস্ট করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে পেস্ট হচ্ছে, এভাবে তোমরা পেস্ট করে নেবে। এবার তোমরা তোমাদের মানে কেউ আমার হাত দিয়ে আবার চটকেও নিতে পারো, আমার চটকে নেওয়ার থেকে মিক্সিতে করে নেওয়াই সব থেকে বেটার লাগে। তো চলো ব্যাটারটা কেমন হয়েছে দেখো মিক্সিতে করে নেওয়ার পরে দেখো। আর এখানে আমি এটা নিয়ে নিচ্ছি, এরকম একটা আমাদের একটা থলে টাইপসের করা আছে, নেট দিয়ে আমি এটার মধ্যে তাল বলো মানে কোনো জিনিসের মানে ছাকার কাজে ব্যবহার করি আমি এটা। আমি এর মধ্যে আমগুলো নাবিয়ে আমি একটু ছেঁকে নেবো। তো দেখো এর মধ্যে আমি নাবিয়ে নিচ্ছি, এরকম একটা ব্যাগ টাইপসের হলে সব থেকে বেশি ভালো হয়। তোমাদের বাড়িতে এটা না থাকলে তোমরা ছাঁকনিতে করে বা পাতলা ওন্নাতে করেও এভাবে করে নিতে পারো। তো চলো আমি ডাইরেক্ট এটা আমি কড়াইতেই দিয়ে দেবো, এক্সট্রা আর কোনো বাটিতে আমি নাবাচ্ছি না। তোমরা পারলে এক্সট্রাটা বাটিতে নাবিয়ে তারপরে কড়াইতে দিতে পারো, তাতে কোনো ক্ষতি নেই। আমি এটা ডাইরেক্ট কড়াইতেই দিয়ে দিচ্ছি। তো চলো এগুলো আমি পুরো চেপে নিই, কত সুন্দরভাবে ব্যাটারগুলো পড়ে যাচ্ছে এই আমার ছোট্ট এই ব্যাগটা দিয়ে। আমার এটা দিয়ে যখন আমি তালের বড়া করি তখন এটা আমার খুব কাজে লাগে। আর দেখো এই দেখো যে আমের যে পাতলা যে খোসাগুলো মানে আটির যে খোসাগুলো থাকে সেগুলো দেখো আলাদা হয়ে গেছে আমের থেকে। তো চলো এই ব্যাটারটা আমি একটু কড়াইটা অন করে দিয়ে আমি এটা হালকা করে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমটা যার যার মানে আম কেমন মিষ্টি সেই অনুযায়ী তোমরা চিনি দেবে। আমি যে আমটা নিয়েছিলাম এটা খুবই মিষ্টি ছিল, ওই কারণে আমার 6 চামচ চিনিতেই আমার ঠিকঠাক হয়ে গেছিলো। চলো চিনিটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে ঠিক 1 মিনিট অন্তর অন্তর আমাকে ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তো দেখো এটা প্রায় অনেকটা তৈরি হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো চলো দেখতে থাকো আর কী রেসিপি তোমাদেরকে এখনও বলিনি, তো বলবো। আর এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম বিট লবণ, জাস্ট পাঁচা ভাবটা যাওয়ার জন্য বিট লবণ দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমাদের বাড়িতে বিট লবণ ছাড়া পাঁচা লাগে বলে ওই কারণে আমরা বিট লবণটা ইউজ করি, তোমরা নাও করতে পারো। তো চলো এটা প্রায় রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আগে ছিল একদম পুরো পাতলা মতো ছিল ব্যাটারটা, আর এখন দেখো কত গাঢ় হয়ে গেছে। আর এখানে একটু দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ভিনিগার, যাতে আমার এই জিনিসটা অনেক দিন পর্যন্ত আমি রেখে খেতে পারি। তো চলো আজকে তো রেসিপিটার আমি নামই বললাম না, তো চলো নামটা আমি বলেই ফেলি আর বেশি তোমাদেরকে ওয়েট করাবো না। এটা হলো জেলি, আমের জেলি। তোমরা এই পর্যায়ে পারলে তোমরা ফুড কালার ইউজ করতে পারো, আমি এখানে কোনো ফুড কালার ইউজ করলাম না, এখানে আমি ন্যাচারাল কালারটাই রাখলাম।
তো চলো এবার আমি গরম গরম অবস্থায় একটা কন্টেনারে নাবিয়ে নিলাম। তোমরা পারলে একটা কাঁচের জারেও নাবিয়ে নিতে পারো। আমি একটা কন্টেনারে নাবিয়ে রাখছি যেহেতু আমরা ফ্রিজে রেখে খাবো, সেই কারণে এটা গরম গরম নামাতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে। ওই কারণে গরম গরমে আমি নাবিয়ে দিয়েছি কন্টেনারের ভিতরে। তো জেলির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালোই লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন। আর তোমরা বাড়িতে নিশ্চয় নিশ্চয়ই ট্রাই করো, এটা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে এভাবেই থেকো। টাটা, বাই বাই।